আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আজকে একটা স্পেশাল একটা ভিডিও বানাইতেছি, যে ভিডিওটা সবাই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, সেটা হচ্ছে যে ক্যান্ডিপকেট। ক্যান্ডিপকেটটা সর্বপ্রথম আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে চ্যানেল লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন করে এখানে চলে আসবেন। আসার পরে এখানে যে ক্যান্ডিপকেট অ্যাপসটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখানে ডাউনলোড করে এরপরে ইনস্টল করে যে এই প্যাকেজ ইনস্টল করে নেবেন, তারপরে যে আপডেটে ক্লিক করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো ইনস্টল এরকম হয়, অনেকে পারবেন না। তো কী করবেন আপনারা, মোর ডিটেলসে ক্লিক করবেন, যে মোর ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন ইনস্টল এনিওয়েতে ক্লিক করবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আমরা আজকে দেখাবো ক্যান্ডিপকেট কীভাবে কেওয়াইসি করতে হয়। সেই কেওয়াইসি প্রসেসটা সম্পূর্ণ আমি দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে, যত শর্টকাটে করা যায়, ঠিক আছে। ইনস্টল এনিওতে ক্লিক করলে আপনারা অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টলের জন্য একটু অপেক্ষা করবেন, তারপর ওপেনে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ইনস্টল করার পরে যখন ওপেনে ক্লিক করবেন আপনারা এই ক্যান্ডিপকেটটা। তো আমি ক্যান্ডিপকেটে অ্যাপসে প্রবেশ করলাম, আপনাদের দেখেন একটু অপেক্ষা করেন। তো এখন ওপেন করার পরে আপনাদের দেখেন এখন এইরকম ইন্টারভিউ চলে আসছে। আমরা এখন কেওয়াইসি করার জন্য আমরা ওপেনে ক্লিক করে দেবো, যে ওপেন নামও একটা অপশন আছে। তো ওপেনে ক্লিক করলাম বিসমিল্লাহ বলিয়া। ওপেনে ক্লিক করার পরে দেখছেন গো টু ভেরিফাই, প্লিজ কমপ্লিট কেওয়াইসি করার জন্য এখানে ক্লিক করতে হবে সাবমিট। তো আমরা গো টু ভেরিফাইতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের একটু লোডিং নিতেছে, আসার পরে এরকম ইন্টারভিউ চলে আসছে ভাই। চলে আসার পরে ইন্টার নাম, এখানে ন্যাশনাল আইডি কার্ড যে কার্ডটা আছে আপনাদের ভোটার আইডি কার্ড, এখানে রিয়েল নামটা দিতে হবে, যাবে নামটা আছে। তারপর এখানে আইডেন্টি ডকুমেন্টস, হ্যাঁ ইন্টার আইডি ডকুমেন্টস এখানে দিতে হবে, মানে আইডি নাম্বারটা দিতে হবে। তারপর এখানে সিলেট এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এখানে আপনারা দিতে হবে। এখানে জানেন আপনারা বাই বিড এক্সচেঞ্জ একটা আছে, এক্সচেঞ্জার ওই এক্সচেঞ্জারটা এখানে দিতে হবে, এই স্ক্রিনশটটা সহ দিতে হবে। তো আমি প্রতিটা অপশন একটু একটু দেখাইতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ইন্টার নাম, ইন্টার নামটা আমি দিয়ে দেবো আমার ভোটার আইডি কার্ড যে নামটা আছে, নামটা দিয়ে দেবো এমডি জাকির হুসাইন। তারপর ইন্টার আইডি ডকুমেন্ট, তো আইডি ডকুমেন্টসটা কী দেবেন, আইডি ডকুমেন্টসটা দিয়ে দেবেন আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা। তো আপনার আইডি নাম্বারটা দিয়ে দিলাম, ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে আপনার এখানে নাম্বারটা বসাই দেবেন, এখানে নাম্বারটা বসাই দেবেন। এখানে দেওয়ার পরে এখানে যে এই সিলেট এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, এখানে মূলত তারা পার্টনারশিপ করছে যে বিট বাই বিট যে এক্সচেঞ্জারটা আছে এখানে বাই বিট অটোমেটিক শো করবে, এখানে ক্লিক করলে যে বাই বিট। তারপর এখানে বাই বিটের যে এক্সচেঞ্জ আইডিটা এখানে আনতে হবে, তো বাই বিটে আপনারা চলে যাবেন। তো বাই বিটে যাওয়ার পরে আপনারা অবশ্যই বাই বিট অ্যাকাউন্টটা খুলে নেবেন, আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। আর এটা ভিডিও আমি তৈরি করতে চাচ্ছিলাম কিন্তু অনেক কষ্ট হয়েছে, তারপরও আমি মেক করতে পারি নাই, খালি বারবার সমস্যা ডিস্টার্ব দিছিল, তারপরও এটা আমি ভেরিফাই করতে পারছি, অনেক সময় লাগছে আমার। তারপরে থ্রিডটে ক্লিক করবেন, এই যে মেইন অ্যাকাউন্টটা থ্রিডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আইডিটা, এই আইডি নাম্বারটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাব। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আপনারা কী করবেন, কপি হওয়ার পরে এখানে নিয়ে যাবেন। তো কপি করার পরে আপনারা এখানে যে পেস্ট করে দেবেন, এখানে বসাই দেবেন যে বাই বিট যে এক্সচেঞ্জের যে আইডিটা আপনারা আনছেন, এটা বসানোর পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম আইডিতে দিয়ে দিলেন, একটু একটু বেগে যাবেন, কনফার্মে যাওয়ার দরকার নাই, একটু ভুল করে ফেলেছি আমি। তো আপনারা বাই বিটের যে নাম্বারটা এখানে বসানোর পরে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট স্টপ, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো নেক্সট স্টপে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে দেখতেছেন যে এখানে আইডি ফন্ট ফটো লাগবে, মানে আপনাদের ভোটার আইডি কার্ডের প্রথম পেজটা লাগবে এখানে, আর এখানে হোল্ডিং আইডি ফটো, এখানে এক্সচেঞ্জ কেওয়াইসি স্ক্রিনশট। আচ্ছা, তো আইডি ফটোটা আপনারা ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার যদি ফটো থাকে তাহলে এখান থেকে ফটো আপনারা সিলেক্ট করে দেবেন, ইচ্ছা করলে ফটো উড়াই দিতে পারুন আপনারা। তো এখানে ফটোটা দিয়ে দিবেন, তো আপনারা এখানে আইডি কার্ডটা দিয়ে দিবেন, তারপর এখানে আপনার আইডি কার্ডটা হাতে ধরে এরকম একটা সেলফি দিয়ে দিবেন। আর এখানে বাই বিট যে আপনার এক্সচেঞ্জার আছে ওইখান থেকে স্ক্রিনশটটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সাবমিটে ক্লিক করবেন, তো আমি সাবমিটে ক্লিক করলাম, ক্লিক করো সাবমিট সাকসেসফুল এনওএ রিভিউ, মানে আমার কেওয়াইসিটা আন্ডার রিভিউতে চলে গেছে অলরেডি। তো দেখা যাক কতক্ষণ লাগে, এতটুকু হয়েছে মূলত আপনাদের কেওয়াইসি মূলত কাজ সাবমিট হয়ে গেছে। তো আমরা এখন ব্যাগে চলে যাব। তো আপনারা এখন যে দেখবেন কোন স্ক্রিনশটটা নিয়ে আসবেন, বাই বিটে যদি আপনারা চলে যান, তো বাই বিটে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন, হ্যাঁ
ক্লিক করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন যে এটা কেওয়াইসিটি ওয়ান ভেরিফিকেশন করে নেবেন। এই যে ওয়ান ভেরিফিকেশন করে নেবেন, ওয়ান ভেরিফিকেশন ক্লিক করার পরে এই ইন্টারভিউটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা নেবেন কীভাবে, এই যে আই চোখটা আছে না ওইটা আপনারা মানে সরাই দেবেন। সরাই দেওয়ার পরে আপনাদের জিমেলে কোড যাবে এরকম, আমি দেখাইতেছি এই যে জিমেলে কোড যাবে। কোড যাওয়ার পরে যেরকম দেখাবে আপনাদের স্ক্রিনশটটা নিতে হবে। আমি স্ক্রিনশটটা রেখে দিয়েছি, এরকম দেখাবে আপনাদের সামনে, এই যে এরকম দেখাবে, একদম সুন্দর করে সব কিছু শো করছে। এই স্ক্রিনশটটা দিয়ে দেবেন। তো আজকে মূলত শুধু দেখাইলাম যে ক্যান্ডিপকেটের কীভাবে কেওয়াইসিটা করতে হয়, আর কিছু কাজ নাই। আপনারা সবাই দ্রুত কেওয়াইসি করে নিন। কেওয়াইসি করার আগে সর্বপ্রথম আপনারা বাইবিট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলে নেন, একটা ইউটিউবে সার্চ দিবেন কীভাবে খুলতে হয়, সেখান থেকে দেখতে পারবেন। অবশ্যই আমি চেষ্টা করবো এটা দেওয়ার জন্য, কিন্তু আজকে হয়তো সম্ভব না। কিন্তু যাদের অ্যাকাউন্ট আছে তো আলহামদুলিল্লাহ, যাদের নাই বাইবিট এক্সচেঞ্জ আপনারা খুলে নিন। খুলে নেওয়ার পরে এইভাবে কেওয়াইসিটা করে নেন। আর এই ভিডিওটা আজকে পর্যন্ত, পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখেন, অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকেন, আর ফেসবুকে আপনারা যোগাযোগ রাখেন। তো আসসালামু আলাইকুম।